হ্যাঁ সুনামণিরা, তোমরা কেমন আছো? হ্যাঁ আমিও ভালো আছি। আমি বরাবরের মতো তোমাদের সাথে যুক্ত আছি, লিপিকা পাত্র, সহকারী শিক্ষক, ইকড়ি কাটেঙ্গা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, 13খাদা, খুলনা। সুনামণিরা, আমি তোমাদের সাথে পঞ্চম শ্রেণীর বাংলা বিষয় নিয়ে আছি। হ্যাঁ সুনামণিরা, আমরা পাঠে চলে যাব, তার আগে আমরা ঘুরে আসবো আফিফা জিয়ার কাছ থেকে। আফিফা, তুমি আমাদের কিছু উপহার দাও। আফিফা জিয়া, আফিফা, হ্যাঁ তুমি একটা কিছু করে শোনাও আমাদের। থাকি, খুব শব্দ আসছে সবার ওখান থেকে। আমি স্ক্রিন শেয়ার করব। আফিফা, তুমি আমাদের কিছু একটা উপহার দাও, একটা ছড়া। সংকল্প লিখেছেন কাজী নজরুল ইসলাম। থাকবো নাটক বন্ধ করে, দেখবো এবার কেমন করে ঘুরছে মানুষ যুগান্তরের ঘূর্ণিপাকে, দেশ হতে দেশ দেশান্তরে ছুটছে তারা কেমন করে, শীতের নেশায় কেমন করে পড়ছে দেবীর লাখে লাখে, বুকে আশায় করছে তারা বরং মরণ যন্ত্রণাকে, ধন্যবাদ মামনি, মামনি ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ আফিফা জিয়াকে। আমরা পাঠে যাব, তার আগে আমরা একটু আলোচনা করে নিই। গত পাঠে আমরা কি পড়েছিলাম, একজন আমাকে সাহায্য করো, কোন গল্প পড়েছিলাম দেখো তো। হ্যাঁ তোমাদের সামনে এটা হাজির আছে, কাঞ্চনমালা আর কাননমালা। আমরা পাঠ শেষ করেছি, সুনামণির আজকের পাঠে যাব। আর তার আগে তোমাদের আমি জানিয়ে রাখি, আমরা আজকে ফারহানা জামান ম্যাম, ময়মনসিং ম্যামের কন্টেন্ট নিয়ে ক্লাস করছি। ম্যামকে অনেক অনেক ধন্যবাদ। হ্যাঁ সুনামণিরা, আমরা আমাদের পাঠে চলে যাচ্ছি। আমাদের পাঠ হচ্ছে কাননমালা আর কাঞ্চন মালা। আমরা একটু পাঠের মূল ভাবটা দেখে আসি। সুনামণিরা, গত পাঠে আমরা আলোচনা করেছিলাম, রাজা রাজার ছেলে তার বন্ধু রাখালের বাঁশি শুনে খুব আনন্দ পায়। সে প্রতিজ্ঞা করে বড় হয়ে সে যখন রাজা হবে তখন তার বন্ধুকে সে মন্ত্রী বানাবে, কিন্তু রাজা হতেই সে তার প্রতিজ্ঞার কথা ভুলে যায়। একবারে ঘুম ভাঙতেই রাজা দেখেন তার সারা শরীরে সুচ বিঁধে আছে। এদিকে রানী কাঞ্চনমালা ও দাসী কাননমালার বঞ্চনার শিকার হন। তারপর অচেনা এক মানুষ রাজার মহলে গিয়ে তার বুদ্ধির বলে প্রমাণ করে দেয় সে আসল রানী আর কে নকল রানী। নকল রানীকে শাস্তি দেওয়ার জন্য তখন অচেনা মানুষ মন্ত্র পড়ে, সঙ্গে সঙ্গে রাজার শরীরের সব সুচ বিঁধে যায় নকল রানীর শরীরে। রাজা সুস্থ হয়ে বুঝতে পারেন অচেনা লোকটি তার ছেলেবেলার বন্ধু, তাই তো সুনামণিরা? তারপর রাজা প্রতিজ্ঞা রক্ষা করেন এবং শুনতে থাকেন বন্ধুর বাঁশির সুর, তাই তো সুনামণিরা? তাহলে আমরা কি করব, সবসময় বন্ধুর কথা শুনব। আমরা গত পাঠে অনুশীলনীতে চলে গিয়েছিলাম, তাই তো সুনামণিরা? আমরা আসবো অনুশীলনীর প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। হ্যাঁ সুনামণিরা, হ্যাঁ দেখো আমরা এখানে কি শূন্য স্থান দেখেছো, আমরা এই শূন্য স্থানগুলো, আমাদের সাথে যুক্ত হয়েছেন আমাদের শ্রদ্ধাভাজন প্রধান শিক্ষক জনাব মোহাম্মদ কামরুজ্জামান স্যার। স্যার একটু অপেক্ষা করেন, আমরা পাঠের শেষের দিকে চলে এসেছি। হ্যাঁ সুনামণিরা, তোমরা ঝটপট উত্তর করবে। দেখো একটা লেখা আছে, ভন ভন, চারিদিকে মাছি ভন ভন করছে। আমরা কেউ টন টন দিয়ে বাক্য তৈরি করি, জারিফ টন টন দিয়ে বাক্য তৈরি করো বাবু, জারিফ। হ্যাঁ বলো বলো, ফারিহা বলো, বিনতি বলো, হ্যাঁ বিনতি বলো, খুব সুন্দর বলেছো আরশি, তুমি থই থই দিয়ে একটা বাক্য তৈরি করো, আরশি আরশি। হ্যাঁ অন্য কেউ করো, আফিফা, যে কেউ করো। খুব সুন্দর বলেছে আফিফা,
কারোশি তোমাকে শুনতে পাইনি মামনি, নেট সমস্যা। আচ্ছা রই রই দিয়ে কে করবে? রই রই দিয়ে করো, রেজিনা ম্যাডামের আইডি থেকে। তোমরা দুই বন্ধু আছো, আবরার করতে পারো। আবরার রই রই, অন্য কেউ করো। হ্যাঁ যে কেউ করতে পারো, রই রই। হ্যাঁ হই হই কাণ্ড, রই রই ব্যাপার, বিরাট আয়োজন, এটাকে আমরা এভাবেই বলি। হ্যাঁ কন কন দিয়ে করো, একজন কন 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 কন। যে কেউ বলো, যে কেউ বলো, সবার জন্য খোলা। মিনার, মিনার আছো? কন কন দিয়ে একটা বাক্য বলো। সোনামণিরা, যে কেউ বলো কন কন দিয়ে। তোমরা কি আমাকে শুনতে পাচ্ছ না? বিন্তি তুমি মিউট আছো, আনমিউট হয়ে নাও, আনমিউট হয়ে নাও, আনমিউট হও। হ্যাঁ এখন বলো মামনি, কন কন দিয়ে শব্দ করো। কেন বাবা? হ্যাঁ শীতে হাত পা কন কন করছে, বা আমি শীতে কন কন করছি, ভেরি গুড, অনেক সুন্দর বলেছে, জারিফকে ধন্যবাদ। হ্যাঁ শেষেরটা কে বলবে? ঝনঝন, ঝনঝন। আমরা সুযোগ দিই আমাদের নতুন বন্ধুকে, সুযোগ দিই আনাসবিনের আইডি থেকে। হ্যাঁ মামনি তুমি বলো, ঝনঝন দিয়ে আমরা সবাই মিউট থাকি। হ্যাঁ তালা পড়ে গেলে আমাদের হাট থেকে কি করে কি করে ঝনঝন করে বাজে। হ্যাঁ সোনামণিরা আমরা পাঠের শেষের দিকে চলে এসেছি। আমরা আজকে কোন পাঠটা নিয়েছিলাম? আমরা কাঞ্চনমালা এবং টাকনমালা। হ্যাঁ সোনামণিরা আমরা পাঠের মূল বাক সম্পর্কে জেনেছি এবং একই রকম শব্দ দিয়ে আমরা বাক্য তৈরি করা আজকে শিখলাম। তোমরা বাড়ির কাজটা লিখে নাও, আমরা যে বাক্যগুলো তৈরি করা শিখলাম এবং মুখে মুখে আমরা অভ্যাস করলাম, এটাকে আমরা কি করব, খাতায় লিপিবদ্ধ করব। আমরা এটা লিখে বাড়ির কাজ হিসাবে মেসেঞ্জারে পাঠিয়ে দিব এবং এক পৃষ্ঠা হাতের লেখা অবশ্যই অবশ্যই করবে। হ্যাঁ সোনামণিরা তোমাদের সাথে আমি যুক্ত ছিলাম, অনেক আনন্দ পেয়েছি, আশা করি তোমরা পাঠের সাথে থেকেও আনন্দ পেয়েছো। তোমাদের কি আর কোনো সমস্যা আছে বাংলা পাঠে? আমাকে বলতে পারো। অনেক অনেক ধন্যবাদ সোনামণিরা, আমরা পাঠ থেকে এখন বিদায় নেব। বাড়ির কাজটা দিয়ে